আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এনায়েতুল্লাহ, তোমাদের আজকে পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নেব। এটা এই জন্যই গুরুত্বপূর্ণ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বিষয়বস্তু এবং কীভাবে তিনি নবুয়ত প্রাপ্ত হন এবং তার দাওয়াত তিনি কীভাবে দিয়েছেন, দাওয়াতের রীতিনীতি কীভাবে কোন পদ্ধতিতে, দাওয়াতের আলোচ্য বিষয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা মেরাজ সম্পর্কিত আজকের এই বিশেষ ক্লাসটি। তো বন্ধুরা, আসো আমরা আজকের ক্লাসে কী কী টপিক্স নিয়ে আলোচনা করবো এগুলো দেখে নিই। তো খেয়াল করো, আজকের এই ক্লাসটার মধ্যে তোমাদের দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এই হেডিংয়ের অধীনে তোমাদের তিনটা বিষয়ের আলোচনা হবে আজকে। সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেরা গুহার ভাবনা, অর্থাৎ আরবের ওই মানে সামাজিক বিভিন্ন খারাপ অবস্থা দেখার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই নির্জন হেরা গুহায় অবস্থান করতেন। সেখানে লাগাতার তিন দিন, একদিন, দুই দিন, এভাবে অনেক দিন পর্যন্ত অবস্থান করতেন এবং সেখানে বসে বসে ভাবতেন যে সমাজের এই মানুষগুলোর কীভাবে মানে মুক্তি দেওয়া যায়, তাদেরকে কীভাবে শান্তির পথে ফিরিয়ে আনা যায়, তাদেরকে কীভাবে সঠিক রাস্তায় কীভাবে ফিরিয়ে আনা যায়, এইসব বিষয় নিয়ে তিনি ভাবতেন। আর নিজের পরিচয়, তিনি কোথা থেকে আসতেন, অর্থাৎ আল্লাহ তাআলার পরিচয় জানার চেষ্টা করতেন, যে আসমান বিশ্বজগৎ কে তৈরি করলো, কীভাবে আমরা দুনিয়াতে আসলাম, আবার কোথায় কীভাবে চলে যাব, এসব বিষয় নিয়ে তিনি ভাবতেন। দ্বিতীয় যে বিষয়টা দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহি অবতরণ এবং প্রথম ওহি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহি অবতরণ হয় যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছর হয়, তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে আসেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে হে নবী, আপনি পড়ুন, এ কর। দেখো, ইসলামের প্রথম বাণী হলো কি, পড়ালেখা বিষয়ে, যে আপনি জ্ঞান অর্জন করুন, আপনি পড়ুন। সুতরাং তো আমরা যেহেতু শিক্ষার্থী, আমাদেরও পড়ালেখায় থাকা উচিত, এটা ইসলামের প্রথম একটা শিক্ষা। এরপরে বিষয়টি দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়, নবুয়ত প্রাপ্তি, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা নতুন অধ্যায় ছিল, এর সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিপূর্বে কখনোই পরিচিত ছিলেন না, তাই উনি ভয় পেয়ে গেলেন এবং তিনি নিজের জীবনের একটা আশঙ্কা করলেন যে আমি কি মারা যাই কি না, এটার কী নতুন কী দেখলাম। তখন দেখো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কী করলেন, সান্ত্বনা দিলেন। সান্ত্বনা কীভাবে দিলেন, যে আপনি এত ভালো মানুষ, সবার সাথে এত ভালো ব্যবহার করেন, মেহমানদেরকে সম্মান করেন, আত্মীয় স্বজনদেরকে হক আদায় করেন, সবার সাথে ভালো ব্যবহার করেন, সবাই আপনাকে সাদিক বলে, সত্যবাদী বলে, আল আমিন বলে, বিশ্বাসী বলে, আপনাকে আপনি কেন ধ্বংস হয়ে যাবেন, এটা তো হতেই পারে না, এটা কখনোই হবে না, আপনি বরং চিরকাল মানুষের হৃদয়ে জীবিত থাকবেন, আপনি আপনার কর্মের মাধ্যমে আপনি চিরকাল জীবিত থাকবেন, আপনার কোনো ক্ষতি হবে না। যা হোক, এরপরে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে ইমানের দাওয়া দিতে বললেন। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইভাবে দাওয়াত দেন, একটা ছিল প্রথমত 3 মাস বা 6 মাস পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন, তারপরে প্রকাশ্যে দাওয়াত, অর্থাৎ আল্লাহ তাআলা হুকুম দিলেন যে আপনি মানুষের ময়দানে প্রকাশ্যে দাওয়াত দেন, সবার সামনে দাওয়াত দেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশেপাশে যারা ওই প্রতিবেশী ছিল তাদেরকে ওই বাজারে, মেলায়, রাস্তাঘাটে, সব জায়গায় মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন। এরপরে আসো দাওয়াতের প্রতিক্রিয়া, অর্থাৎ দাওয়াত দেওয়ার ফলে আরব সমাজে কী প্রতিক্রিয়া দেখা গেছিলো। আমরা জানি পৌত্তলিক সমাজ ছিল, ওরা মূর্তি পূজা করতো, এদের মধ্যে অনেক গোত্রপতি ছিল, নেতা ছিল, তারা কী করলো, যে দেখলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতটা অন্য এক খোদার, অর্থাৎ আল্লাহ তাআলার, তারা যেই প্রভুর ইবাদত করে, অর্থাৎ মূর্তি পূজার বিরুদ্ধে। তখন তারা চিন্তা করলো, আমরা যদি নবীর কথা শুনি তাহলে আমাদের নেতৃত্ব চলে যাবে, সেই লিডার হয়ে যাবে, সেই নেতা হয়ে যাবে, তো এটা আমাদের জন্য বিরাট ক্ষতিকর। তো তারা কী করলো, এই এটার প্রতিক্রিয়া দেখাতে শুরু করলো, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা শুরু করলো। প্রাথমিক পর্যায়ে বিভিন্ন অকথ্যভাবে গালিগালাজ, পাগল বলা ইত্যাদি বলা শুরু করলো, তারপরে মারধর, নির্যাতন, বিভিন্ন রকমের কলাকৌশল শুরু করলো। নির্যাতনের মাত্রা বাড়িয়েও যখন কোনো কাজ হলো না, তখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন লোভ দেখানো শুরু করলো, যে আপনি কি সুন্দরী নারী চান, আপনি কি টাকা পয়সা চান, আপনি কি এই আমাদের সবার নেতা হতে চান, আমরা সব আপনাকে বানাবো, আপনার সামনে টাকার পাহাড় বানিয়ে দেব, আপনি যা বলবেন তাই হবে, কিন্তু কাজ একটাই, আপনার দাওয়াত আপনার বন্ধ করে দিতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যুত্তরে কী বলছিলেন, যে এটা তো তোমরা পারবে, এটা একটা মানে সম্ভাব্য বিষয়, একটা অসম্ভব কাজও যদি তোমরা করো, যেমন আকাশের চাঁদ আর সূর্য যদি আমার হাতে এনে দাও আর বলো যে আমাকে দাওয়াত ছেড়ে দেই,
এটা আমি কখনোই বন্ধ করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দৃঢ়ভাবে তাদেরকে জানিয়ে দিলেন। তো যা হোক, এরপরে দাওয়াত মানে দাওয়াত আরও চালিয়ে গেলেন এবং নির্যাতনের মাত্রা আরও বেড়ে গেল। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের আলোচ্য বিষয়টা কী ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচ্য বিষয় ছিল তিনটা, সেটা হলো তাওহীদ, অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদের, আল্লাহ তাআলার পরিচয় ভিত্তিক, আল্লাহ তাআলা হ্যাঁ কীভাবে কী বলছেন আমাদেরকে, আল্লাহ তাআলার সাথে কারো শরীক নেই, তিনি একক, এইসব বিষয়ে আলোচনা। তারপরে আখিরাত, আমাদের এই জীবনের পরে আরেকটা জীবন আছে, সেখানে আমরা চলে যাব। তো সেই জীবনের কথা, পরকালের কথা আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন। তারপরে হলো রিসালাত নবুয়ত, নবী রাসূলের দায়িত্ব কী, তারা কীভাবে মানুষের মাঝে কাজ করতেন, তাদের কথা শুনলে মানুষের এই ইহকালে কী হবে, পরকালে কী কী মানে পুরস্কার লাভ করবে, এইসব বিষয়ের আলোচনা, নবুয়ত সম্পর্কিত আলোচনা। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের এভাবে 10 বছর পর্যন্ত দাওয়া দিতে থাকলেন। 10ম বছরে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গমন করলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে আপনি মক্কাবাসী থেকে আর অন্য অন্য দেশে যান, অন্য অন্য জায়গায় গিয়ে একটু চেষ্টা করে দেখেন কী হয়। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন এবং তায়েফে যাওয়ার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দেওয়া হলো। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কবুল করলই না, বরং তারা পাথর মেরে নবীজিকে রক্তাক্ত করে ফেললো। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে মানে বদদোয়া করেন নাই, বরং তাদের হৃদায়তের জন্য দোয়া করলেন। এরপরে যে ঘটনাটি ঘটে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা, মিরাজের ঘটনা। তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না, মিরাজ ছিল একটি মানে বর্তমান বিজ্ঞানের যুগে অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতেই এই মক্কা থেকে জেরুজালেম, যেটা ফিলিস্তিন ইসরায়েলে, সেখানে চলে গিয়েছিলেন এবং সেই রাতেই ওই বাইতুল মুকাদ্দাস থেকে এক প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্ত আকাশ ভেদ করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করেছিলেন, জান্নাত জাহান্নাম অবলোকন করেছিলেন এবং তিনি সেখানে জগতের অনেক রহস্য, অনেক মানে অদেখা বস্তু তিনি দেখেছিলেন, বাইতুল মামুর দেখেছিলেন। সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক আধ্যাত্মিক বিষয়ের জ্ঞান লাভ করেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যেটা আমরাও করি, সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা পুরস্কার দিলেন, যেটা তোমার উম্মতের মেরাজ। তো তোমার উম্মত যদি আল্লাহ তাআলার সাথে দিদার লাভ করতে চায়, সাক্ষাৎ করতে চায়, তাহলে সেই জন্য নামাজে দাঁড়িয়ে যায়। তুমি যেমন আমার সাথে মেরাজ করছো, তেমন তোমার যে উম্মত আছে তাদের মেরাজ হলো কি, এই নামাজ। শিক্ষার্থীরা, তো শিক্ষার্থীরা দেখো, আজকে তোমাদের শিক্ষণফল থাকবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, দাওয়াত এবং মেরাজ সম্পর্কে জানবে এবং জেনে সেগুলো থেকে জ্ঞান লাভ করবে। আর তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে, দেখো খাতায় লিখতে হবে, তোমাদের হোমওয়ার্ক যেটা এটা খাতায় লিখবা, সেটা হলো হেরা গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব বিষয়ে ভাবতেন তার 5টি ভাবনা, অর্থাৎ অনেক বিষয় নিয়ে ভাবতেন, সেখান থেকে কমপক্ষে 5টি ভাবনা তোমরা খাতায় লিখবা। দ্বিতীয় যেটা, সেটা হলো দাওয়াতের আলোচ্য বিষয় সম্পর্কে 10টি বাক্য, আমরা আগেই জানছি তাওহীদ, আখিরাত, রিসালাত, এই তিনটা বিষয়ে কমপক্ষে 20টা বাক্য আছে তোমাদের বইয়ে, এখান থেকে তোমরা কমপক্ষে 10টি বাক্য তোমরা খাতায় লিখবে। তারপরে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সম্পর্কিত 5টি বাক্য লিখবে কমপক্ষে, এখানে তোমাদের বইয়ের মধ্যে কমপক্ষে 8 থেকে 10টা বাক্য আছে, তোমরা গুরুত্বপূর্ণ 5টা বাক্য লিখবে। এই কাজটা করলে তোমাদের এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আসে, অবশ্যই তোমরা এটাতে সফলতা অর্জন করতে পারবে। তো আসো শিক্ষার্থীরা, আমরা একটু বই থেকে জেনে নিই, ছোটো প্রশ্ন, শূন্যস্থান ইত্যাদি আরও বড়ো প্রশ্নগুলো কোথায় কী আছে, এগুলো আমরা একটু বই থেকে জেনে নিই, যেটা তোমাদের জন্য খুবই উপকার হবে। তো শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, দেখো তোমাদের বইয়ের একটা ছবি, এটা হয়েছিল হেরা গুহার একটা ছবি, যেখানে প্রথম নবুয়ত প্রাপ্তি হন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, প্রথম ওহি আসে। তো এই নবুয়ত সম্পর্কিত যে বিষয়গুলো আমাদের জানতে হবে, দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কী বিষয় নিয়ে চিন্তা করতেন নবুয়ত প্রাপ্তির আগে, এই ভাবনাগুলো কী কী ছিল, দেখো এক, শিশু বয়স থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য ভাবতেন, এক। দুই, মূর্তি পূজা এবং কুসংস্কারে লিপ্ত, মূর্তি পূজা তোমরা জানো হিন্দুরা করে, যেটা যে বিভিন্ন মূর্তি, গণেশের মূর্তি, তারপরে ওই দুর্গার মূর্তি, এরকম বিভিন্ন মূর্তি ছিল, এই মূর্তির পূজা করতো। কুসংস্কার, কুসংস্কার বলা হয় এমন কোনো ভুল রীতি যেটা অনেক আগের থেকে কোনো সমাজে চলে আসছে, এটাকে মানুষ বিশ্বাস করে, বাস্তবে তার কোনো ভিত্তি নাই। এমন কুসংস্কারে লিপ্ত নানা দুঃখ কষ্টে জর্জরিত মানুষের মুক্তির জন্য তার সকল ভাবনা ছিল। দ্বিতীয় ভাবনা হলো কুসংস্কার এবং মূর্তি পূজা থেকে মানুষকে কী করা, মুক্তি করা, মুক্ত দেওয়া, মুক্তি দেওয়া। তিন নম্বর যে ভাবনাটা ছিল, মানুষ তার স্রষ্টাকে
ভুলে যাবে, হাতে বানানো মূর্তির সামনে মাথা নত করবে এটা হতে পারে না। তো মানুষ যেন তার স্রষ্টাকে চিনতে পারে আর মূর্তিকে ত্যাগ করতে পারে, এই নিয়ে ভাবছিল, ভাবনা ছিল। তারপরে তার একটা ভাবনা ছিল এই সমস্ত মানুষের মুক্তির জন্য কী করা যায়, হ্যাঁ কীভাবে মানুষের হৃদয়ে আল্লাহ তাআলার ভাবনা জাগানো যায়, এ নিয়ে ভাবতেন। পঞ্চম আরেকটা ভাবনা ছিল যে কী করে কুফর এবং শিরক, কুফর হলো আল্লাহ তাআলাকে অস্বীকার করা আর শিরক হলো আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, কাউকে শরিক করা। তো এইসব বিষয় থেকে কাউকে যেন, সবাই মানুষকে যেন মুক্ত করা যায়, এটা নিয়ে ভাবতেন। আর এই সকল বিষয়ের চিন্তা ভাবনায় তিনি ভাবতেন। তাহলে আমরা পাঁচটা বাক্য পেয়ে গেলাম। এরপরে আসো, এইটা একটা ছোটো প্রশ্নের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ, সেটা হলো যে 3 মাইল দূরে ওই হেরা গুহাটা মক্কা থেকে কত দূরে ছিল? এটা ছিল 3 মাইল দূরে, হেরা পর্বতে নির্জন গুহায় ধ্যান করতেন মহানবী সাল্লাম, তার বাড়ি থেকে কয় মাইল দূরে? 3 মাইল দূরে যেতেন। তারপরে খেয়াল করো এখানে 2-3 দিন এক নাগারে সেখানে থাকতেন এবং ধ্যানমগ্ন থাকতেন। এরপরে মহানবী সাল্লামের বয়সটা ছিল তখন 40 আর মাসটা ছিল রমজান মাস আর রাতটা ছিল কদরের রাত্রি। এরপর দেখো যেই ফেরেশতা মহানবী সাল্লামের কাছে এই ওহিটা নিয়ে আসলেন তার নাম হলো জিব্রাইল আলাইহিসসালাম, আর বাণী অর্থ হলো আল্লাহ, ওহি হলো আল্লাহ তাআলার মহান বাণী। তারপরে খেয়াল করো তিনি প্রথমে যেই বাণীটা নিয়ে আসলেন সেটা হলো ইকরা, অর্থ হলো পড়ুন, এটা তোমাদের ছোটো প্রশ্নের জন্য। তারপরে সেই প্রথম যে ওহিটা ছিল সেটা কোন সুরা? সুরা আলাক, মনে রাখবা। সে প্রথম যে 5টা আয়াত আমি একটু আরবি উচ্চারণগুলো তোমাদের বলে দিচ্ছি, দেখো بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم تكال قرآن এখানে যে অর্থটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা বড় প্রশ্ন হিসাবে আসে যে সুরা আলাকের প্রথম 5টি আয়াতের অর্থ লেখ প্রথম ওহি কী ছিল। উত্তরে লেখবা প্রথম ওহি ছিল সুরা আলাকের প্রথম 5টি আয়াত, আর এই 5টি আয়াত হলো এই অর্থ, পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছেন ওই আল্লাহর নামে পাঠ করতে হবে, বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। যিনি সৃষ্টি করছেন মানুষকে আলাক থেকে, আলাক শব্দের অর্থ হলো এঁটে থাকা বস্তু এখানে লেখা, আর একটা শব্দের অর্থ হলো জমাট রক্ত, মনে রাখবা জমাট রক্ত, এটা তোমাদের বইয়ে নাই, এই জমাট রক্তটা তোমরা শিখে নিবা। 3 নম্বর, পাঠ করুন আপনার প্রতিপালক তো মহিমান্বিত। কেন পাঠ করবো আমরা? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কী করেন, মহান আল্লাহ তাআলা অতি মহান, তিনি আমাদেরকে অনেক দয়া করেন, আমাদেরকে শিক্ষা দেন। আল্লাহ তাআলা কীভাবে শিক্ষা দেন? কলমের সাহায্যে, মনে রাখবা। তারপরে দেখো শিক্ষা দিয়েছেন মানুষকে এমন বিষয় যা সে কখনোই জানতো না, অর্থাৎ কবর, জান্নাত, জাহান্নাম, নবুয়ত ইত্যাদি সম্পর্কে কুরআনে এমন বিষয় আমরা জানি যেটা আমরা আগে জানতাম না। এরপরে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে আসলেন, আয়েশা বলতেছেন আমাকে কাপড় দিয়ে আবৃত করো, বস্ত্রাবৃত অর্থাৎ কাপড় দিয়ে আবৃত করো, আমি আমার জীবনের আশঙ্কা করতেছি, অর্থাৎ আমি আমার খুব খারাপ লাগতেছি, আমি খুব ভয় করতেছি, আমি জানি না আমি মারা যাবো কিনা। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী বলেছিলেন, এটা 5 বাক্যে তোমাদের একটা আসতে পারে। উত্তরে দেখো 1 নম্বর, আল্লাহর কসম তিনি কখনও আপনাকে আপনার কোনো অনিষ্ট করবেন না, অর্থাৎ আপনার কোনো ক্ষতি করবেন না। কারণগুলো কী? কারণ আপনি আপনার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করেন, 1-2 আর্তপীড়িত অর্থাৎ দরিদ্র খুব মানে দুস্থ অসহায় লোকদেরকে সাহায্য করেন, 3 মেহমানদেরকে সেবা যত্ন করেন, 4 প্রাকৃতিক দুর্যোগে সাহায্য করেন, আর একটা হলো কি আপনি সত্য কথা বলেন, এভাবে আর একটা বাক্য তোমরা লিখবা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তি দ্বারা কী প্রমাণিত হয়? যদি আসে পরীক্ষায় যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত প্রাপ্তির পর যে উক্তি করেছেন তার দ্বারা কী প্রমাণিত হয়, তোমাদের 2 বাক্যে লিখো। তাহলে একটা হলো নবুয়ত লাভের আগেও তিনি ছিলেন কি নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে অনেক মানবিক মহৎ গুণের অধিকারী ছিলেন, অনুশীলন করতেন আর মানবতার সেবায় তিনি নিয়োজিত ছিলেন। 3 নম্বর হলো বর্বরতার আরবদের মধ্যে তিনি কী ছিলেন, নির্মল চরিত্রের অধিকারী ছিলেন। 4 নম্বর তিনি সুন্দর জীবনযাপন করতেন। 5 নম্বর তিনি ছিলেন সমগ্র মানব জাতির জন্য আদর্শ। এটা তোমাদের আর একটা বড় প্রশ্ন হইতে পারে এখান থেকে, এটার উত্তর। এরপরে আসো ইসলামের দাওয়াত, তিনি প্রথমত আল্লাহ তাআলার নির্দেশে নিকট আত্মীয় ওই আত্মীয় স্বজনদের কাছে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। তারপর এই গোপনে দাওয়াতের মধ্যে সর্বপ্রথম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রী সাথীসদ্ধি উনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। দেখো নারীরা সব দিকে এগিয়ে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি ছিলেন খুবই অল্প বয়সে 10 বছর বয়স ছিলেন। তারপরে হযরত ইবনে হারিসা, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর বাইরের লোকদের মধ্যে এবং বয়স্ক লোকদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন, যিনি ছিলেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু। এরপরে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কী কী দাওয়াতের প্রতিক্রিয়া কী ঘটে। এখানে তোমাদের এক নম্বর দেখো, এতে মূর্তি পূজারীরা গুর বিরোধিতা শুরু করে, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকথ্য নির্যাতন শুরু করে। তিন নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা রকম প্রলোভন অর্থাৎ লোভ দেখানো শুরু করে। চার নম্বর, নেতৃত্ব এবং ধন সম্পদ দেওয়ার প্রস্তাব দেয়। হ্যাঁ, তারপরে আরও আরেকটা হবে, তোমরা একটু বানিয়ে লাগবা, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের উপর বিভিন্নভাবে কষ্ট এবং নির্যাতন করা শুরু করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা শুরু করে, তার রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখে, তাকে অবরোধ করে রাখে। এইভাবে আর অনেক বাক্য তোমরা লিখতে পারবা। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসবের উত্তর কী দিয়েছিলেন দেখো, এই লাল লেখাটা তোমরা ছোটো প্রশ্নের জন্য খুব ভালো করে শিখে রাখবে। সেটা হলো, আমার এক হাতে সূর্য আর অপর হাতে চাঁদ এনে দিলেও আমি সত্য প্রচার থেকে বিরত হব না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের আলোচ্য বিষয় তিনটা ছিল দেখো। প্রথম, এই প্যারার মধ্যে তিনি ছিলেন তাওহীদের আলোচ্য বিষয়, এখানে ফুটে উঠেছে। আর দ্বিতীয়, যে আখিরাতের আলোচনা এই তিন লাইনের মধ্যে। আর সর্বশেষ, রিসালাতের আলোচনা এই তিন লাইনের মধ্যে। দেখো, তাওহীদের মধ্যে যে আলোচনার বিষয়গুলো ছিল, সে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, একমাত্র তার ইবাদত করতে হবে, তার সাথে কোনো শরীক নেই, দেবদেবী এবং প্রতিমার কোনো ক্ষমতা নেই। তারপরে চন্দ্র, সূর্য, আসমান, জমিন সব কিছু একমাত্র মালিক আল্লাহ তালা, সব কিছু রিজিক দাতা পালনকারী আল্লাহ তালা, এবং জীবনমতির মালিক সব কিছু, দাসত্ব আনুগত সব কিছু আল্লাহ তালার হাতে। তারপরে যেই বিষয়টা আমাদের জানতে হবে সেটা হলো দেখো, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কী উপদেশ দিতেন মানুষকে, পাপ কাজ থেকে ফিরে মানুষকে সৎ পথে আনার জন্য কী কী উপদেশ দিতেন। এক নম্বর, এটার একটা প্রশ্ন তোমাদের খুব গুরুত্বপূর্ণ, সত্য ন্যায় ও সুন্দর পথে ফিরে আসো, চুরি ডাকাতি রাহাজানি জুয়া বেবিচার ইত্যাদি পাপের কাজ এগুলো থেকে দূরে থাকবে। চুরি কি অন্যের জিনিস না বলে নেওয়া, ডাকাতি জোরপূর্বক কোনো কিছু ঘর থেকে নিয়ে যাওয়া, রাহা জানি বলতে ছিনতাই করা, জুয়া একটা খারাপ খেলার নাম যেখানে সবাই হারে একজন জেতে, বেবিচার অশ্লীল কাজ, মিথ্যা প্রতারণা, প্রতারণা ধোঁকা দেওয়া, যাক এগুলো পরিহার করো। তারপর অন্যায় বিচার করবে না, এটা আর একটা পয়েন্ট, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, এটা একটা পয়েন্ট, অন্যায়ভাবে কারো সম্পদ হরণ করবেন, এটা একটা পয়েন্ট, কারোর প্রতি জুলুম করবেন, এটা একটা পয়েন্ট। দেখো, তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাত সম্পর্কে কী কী বিষয় বলতেন, যে এই দুনিয়া জীবন শেষ নয়, এরপরে আরও একটা জীবন আছে, সেটা হলো পরকাল, সেখানে মানুষের আল্লাহ, সেই জীবনটা অনন্তকালের, সেখানে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ভালো মন্দ সব কিছুর হিসাব দিতে হবে, কার দরবারে, আল্লাহ তাআলার দরবারে। এটা হলো আখিরাত বিষয়ক আলোচনা। তারপরে রিসালাত বিষয়ক আলোচনা যেটা বলতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহ রাসূলের কথা মানবে, ভালো কাজ করবে, পরকালে মুক্তি পাবে, আর যে ব্যক্তি আল্লাহ রাসূলের কথা মানবে না, মন্দ কাজ করবে, সে চরম শাস্তির জাহান্নাম পাবে। তারপর দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, এটা ছিল নবুয়তের 10ম বছর, খুব মনে রাখবা কততম বছরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গমন করলেন। প্রিয়তমা সহোদরী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্নেহপরায়ণ চাচা আবু তালিব ওই বছর ইন্তেকাল করছিলেন। নবুয়তের 10ম বছরটা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুবই কষ্টের, কারণ কি, একদিকে তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, আর এদিকে চাচা আবু তালিব, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নির্যাতন থেকে মানে বাঁচিয়ে রাখতেন, কাফেরদের অত্যাচার নির্যাতন থেকে, সেই আবু তালিব ইন্তেকাল করেন। তাই তিনি খুব কষ্ট পেলেন। আল্লাহ তাআলা দেখো, এই সীমাহীন সুখ আর কাফেরদের এই অত্যাচারের মুখে তিনি দিন প্রচারের জন্য কোথায় গেলেন? প্রথমত ওই যে সেই যে তায়েফে গেলেন, তায়েফের মানুষরা কী করলো, ইসলামকে গ্রহণ করলো না, বরং তারা প্রস্তর মানে পাথরের আঘাত শুরু করলো, পাথর নিক্ষেপ করা শুরু করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে গেল চেহারা, আর মহানবী সাল্লাম তায়েফবাসীদের জন্য কখনও কোনো বদদোয়া করলেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। দেখো, এটা ছিল এই যে তায়েফবাসীরা এত নির্যাতন করার পরেও তাদেরকে ক্ষমা করে দিলেন, এটা ছিল ক্ষমার একটা উজ্জ্বল দৃষ্টান্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের পরীক্ষা যখন যদি কখনো প্রশ্ন আসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার একটা দৃষ্টান্ত দাও, তখন এটা লাগবে। এরপরে দেখো মিরাজে গমন, এখান থেকে তোমাদের কমপক্ষে 5টা বাক্য শিখতে হবে। দেখো, যখন ওই তায়েফ থেকে ফিরে আসলেন, এই অত্যাচার নির্যাতন দুর্ব্যবহার করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তরিকভাবে অত্যন্ত মানে ব্যথিত ছিলেন, খুব মর্মাহত ছিলেন, মন খারাপ ছিল, তখন আল্লাহ তাআলা তার মনকে খুশি করার জন্য তার নিজের সান্নিধ্যে অর্থাৎ কাছে ডেকে নিলেন, তিনি মিরাজে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা দিদার শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ অর্থাৎ দেখা। তো দেখো মিরাজের মধ্যে কী কী ঘটল, এখানে নবুয়তের 11 সনে অর্থাৎ 11তম বছর রজব মাসে, মাসটা মনে রাখবা, 27 তারিখটা মনে রাখবা, এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম অর্থাৎ এই যে মক্কায় যে
কাবা শরীফ আছে, সেখান থেকে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস তোমরা জানো এটা ফিলিস্তিন, বর্তমানে ইসরায়েল বা ফিলিস্তিনে আছে ওই মসজিদটা, মুসলমানদের প্রথম কিবলা। প্রথমে সেখানে নিয়ে যান, তারপরে সেখান থেকে ঊর্ধ্বলোকে ভ্রমণ করে আনেন, আর এটাকে বলা হয় মিরাজ। মিরাজ যদি কাকে বলা হয়, এখান থেকে এখান পর্যন্ত। তারপরে আসো, এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি শিখলেন দেখো। এই বাইতুল মুকাদ্দাসে পূর্ববর্তী নবীদের সান্নিধ্য লাভ করেন, সেখানে সবার সাথে ইমাম হয়ে সালাত আদায় করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর ইমাম ছিলেন। সেখান থেকে সাত আসমান অতিক্রম করে আল্লাহ তাআলার দিদার সাক্ষাৎ লাভ করেন। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত কি করলেন, নামাজ সালাতের নির্দেশ দিলেন। এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের এক একটা বাক্য, মিরাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এতে তিনি নতুন প্রেরণায় উজ্জীবিত হন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে একটা ভাটা পড়ে গেছিলো যে মহানবী মন খুব খারাপ ছিল, তার স্ত্রী এবং চাচা আবু তালেব আর এদিকে মারা যাওয়ার কারণে, আর এদিকে ওই যে তায়েফে গিয়ে নির্যাতনের শিকার হওয়ার কারণে। তো যখন এই নতুন করে আবার ওই আল্লাহর কাছ থেকে দেখা সাক্ষাৎ করে ঘুরে আসলেন, ওই মিরাজ থেকে ফিরে আসলেন, তখন নতুন উদ্দীপনা পেলেন, নতুনভাবে আধ্যাত্মিক মানে জ্ঞানে পরিপূর্ণ হয়ে গেলেন এবং মনটাকে নতুনভাবে চাঙ্গা করে আবার নতুনভাবে দেওয়া শুরু করলেন। এই সফরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম দর্শন করে অনেক বাস্তব অভিজ্ঞতা লাভ করেছিলেন, অর্থাৎ জান্নাত কেমন, জাহান্নাম কেমন, কবর কেমন হবে, হ্যাঁ দুনিয়ার জীবনে পরকালের জীবন কেমন হবে, এইসব সকল বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আধ্যাত্মিক বাহ্যিক সব ধরনের জ্ঞান আল্লাহ তাআলা সেখানে দিয়েছিলেন। আর সর্বোপরি কথা যেটা, সেটা হলো নামাজকে সেখানে আল্লাহ তাআলা ফরজ করেন। সুতরাং শিক্ষার্থীরা, নামাজকে তোমরা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে গণ্য করবে। নামাজ হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা হাদিয়া গিফট, এটাকে আমরা সবাই করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, তোমরা তোমাদের জন্য যে বাড়ির কাজগুলো দেওয়া আছে সেইগুলো করবে, আর তোমাদের এই পাঠ থেকে শিক্ষা নিয়ে জীবনে কাজে লাগাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সবাই ভালো থাকবে।